সবুজ বনায়নে ঘেরা কমলপুর মহকুমার মায়াছড়ি পঞ্চায়েতের অনুন্নত একটি গ্রাম দশরথপাড়া মিশ্র জনজাতি হলেও সিংহভাগে হিন্দুস্তানি সম্প্রদায়ের ষাট পরিবারের বসবাস সকলে পেশায় মুচুর পরিবারগুলির যাতায়াতের অবস্থা খুবই করুণ গ্রামবাসীদের মাটির কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলাচল করতে হয় এই রাস্তার উপর বয়ে গেছে মায়াছড়ি নামক একটি ছড়া গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা সহ গ্রামবাসীরা বাসের সাঁকো দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে বাগান স্কুল হাট বাজার সহ নানা স্থানে যাতায়াত করতে বাধ্য হচ্ছে বিগত চল্লিশ বছর যাবৎ গ্রামবাসীরা বহুবার ছড়ার উপর একটি পাকা ব্রিজের জন্য লিখিতভাবে দাবি করেছে কিন্তু গ্রামবাসীদের ভাগ্যে ব্রিজ জুটেনি গত চল্লিশ বছরে রাজ্যে অনেক সরকারের পরিবর্তন ঘটেছে কিন্তু কোন সরকারের বা পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা গ্রামের যাতায়াতের সমস্যা জেনেও পাকা ব্রিজ তৈরি করে সমাধান করেনি বর্তমানে দশরথ পাড়া গ্রামের ছোট ছোটো স্কুল পড়ুয়া তাদের সমস্যার কথা তুলে ধরে গত চার বছর আগে গ্রামবাসীরা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য লিখিতভাবে জানিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে লিখিত আবেদন পৌঁছানোর পর পূর্ত দপ্তর থেকে পাকা ব্রিজ তৈরির সার্ভে করা হয় কিন্তু পাকা ব্রিজ তৈরি হয়নি বর্তমানে দশরথপাড়া গ্রামে যাতায়াতের সুবিধার্থে ছড়ার উপর একটি পাকা ব্রিজ তৈরি করে না দেওয়ায় গ্রামবাসীদের দুর্ভোগ চরমে ওঠে শুনে নেওয়া যাক কি বলছে গ্রামবাসীরা আমরা পুরাপান স্কুল যাইতে আইতে কষ্ট বাজার হাতে যাইতে কষ্ট কষ্ট বৃষ্টি সরাব বড় জল এটা লেগা চাউল নিয়ে আইলেও মাখাত করে পার হইতে লাগে বৃষ্টির দিন হইলে আমরা অনেক কষ্ট যাইতে পারি না তাদের হাতে চাদর যাইতে করলেও পারতাম না এটার লাইগে আমরা অসুবিধা আম না ব্রিজ চাই সময়ছাটা আমরা এই ব্রিজের সময় এই ব্রিজটার লাগিয়া আমরা আসা যাওয়া করতে আমরা পোলা পাম্প স্কুলে যাওয়া আসা খুব অসুবিধা ও আমার ও সুখ আমরা যে নেওয়া যায় মুরগি একটা গাড়িও আইতা আমরা গাড়ি কমে যাই আমরা এখন কাউন ই ছড়াল লাগা বন্ধ হয়ে যায় স্কুল ঝড় বৃষ্টি হইলে আমরা স্কুল যাইতে পারি না মিটার লাগি স্কুল বন্ধ হয়ে যায় পরীক্ষা দিতে পারি না হয়ে যায় এই বিজলি লাগা এখন গ্রামবাসীদের একটাই দাবি অতি সত্তর যাতে ছড়ার উপর পাকা সেতু তৈরি করে দেওয়া হয় তাহলে গ্রামে উন্নয়নের ছোঁয়া পড়বে এমনটাই ধারণা গ্রামবাসীদের এখন দেখার এই বিষয়ে কি পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন বিরো রিপোর্ট রাইজিস্ট নিউজ